আজ আমি চলে এসেছি এসপ্লানেডে তোমাদের সকলকে দুর্গা পুজোর এক্সক্লুসিভ কালেকশন দেখানোর জন্য। আমি মেট্রো গেট নাম্বার 6 থেকে বেরিয়েছি, বেরিয়ে সামনেই দেখলাম 200 টাকার কুর্তি রয়েছে। এই কুর্তিগুলো কিন্তু তোমরা সারা বছরই পাবে এখানে, বেশ ভালো কোয়ালিটি। আগের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম আমি অনেকগুলো কিনেওছি, তোমরা যারা আমার মিনি ব্লগ ফলো করো তারা হয়তো দেখেছো। তারপরে তার ঠিক বাদিকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা সোজা যাব। আর সত্যি কথা বলতে এসপ্লানেডে শনিবার বা রবিবার সত্যি যাওয়া পসিবল হয় না, এতটা ভিড় হয়, ক্রাউড থাকে প্রচণ্ড। তো এই রেড বিল্ডিংটার অপোজিটের দোকানটাতে আমি চলে এসেছি, চলো একবার প্রাইস গুলো জিজ্ঞাসা করে নি। তোমরা যারা হেয়ার অ্যাক্সেসরিজ খোঁজো তারা কিন্তু এই সপ্তাহে চলে আসতেই পারো। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিছু মেন্স কালেকশন, এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের জগার্স রয়েছে। আর সামনে আমার চোখে পড়লো একটা ব্যাগসের কালেকশনের দোকান, এখানে প্রচুর ব্যাগস রয়েছে, চলো একবার প্রাইস গুলো জিজ্ঞাসা করে নেওয়া যাক। এই ব্যাগগুলোর প্রাইস কত? এগুলোর আর ওইগুলো আলাদা আলাদা 300, এগুলো সব 250 করে রয়েছে, আর ওইদিকে যা আছে সব 300 টাকা করে রয়েছে। এটা কত? 300? 700? এবার ঠিক আমার বাহাতেই একটা দোকান ছিল যেখানে প্রচুর ফুটওয়্যার দেখতে পাচ্ছি, এগুলোর প্রাইস কিন্তু 150 rupees। আর এই ফুটওয়্যারগুলো আমি নিজেও ট্রাই করেছি অনেকবার, বহু বছর ধরে আমি এগুলো পরে এসেছি, বেশ ভালো কালেকশন কিন্তু এই সপ্তাহে থাকে। তারপরে দেখতে পাচ্ছ এখানে ব্লাউজের কালেকশন দেখতে পাচ্ছি, সামনেই পুজো, তোমরা যারা ব্লাউজের কালেকশন দেখতে চাইছিলে তাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সপটা মোটামুটি সারা বছরই থাকে, আর এখানে তোমরা 200 টাকা থেকে ব্লাউজ পেয়ে যাবে, 200, 300, 350 মধ্যে থাকে, ঠিক আছে? তো চলো এবার কিছু ব্যাগসের কালেকশন দেখিয়ে তারপরে তোমাদেরকে কুর্তির কালেকশন দেখিয়ে দেবো। তো এখানে পেলাম কিছু ছোট ছোট খুব কিউট কিউট ব্যাগস রয়েছে, এটার প্রাইসটা একবার জিজ্ঞাসা করে নি চলো। এটা 200 টাকা। আর এগুলো 200, সব 200 করে এগুলো, ঠিক আছে? তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও এরকমই ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও এরপরে কি ভিডিও বা কিসের কালেকশন তোমরা দেখতে চাইছো। পেয়ে গেলাম একটা কুর্তির শপ, যেখানে প্রচুর কুর্তির কালেকশন রয়েছে, এক্সে বার্কার, এক, টু পিস, থ্রি পিস, শরারা সেট কুর্তি সব রয়েছে। এইখানে যেগুলো রয়েছে 650 রয়েছে, তাই তো? আর উপরের গুলো 950, 1050 হবে। আর ওই পাশের গুলো সব 1250 রয়েছে, ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছ। আচ্ছা, আর এইগুলোর প্রাইস 650, সব ফুটওয়্যার কালেকশন গুলো রয়েছে। এগুলোর প্রাইস কত? এই হোয়াইট কালারের, এগুলো হোয়াইট কালার 400 টাকা স্টার্টিং আছে, 400, 500, 600, 700। এবার তোমরা অনেকেই বলবে দিদি এরা তো 400-500 টাকা বলছে, তো এটা কতটা বার্গেনিং করা যাবে? তোমরা এগুলো 300 টাকা বা 250 টাকা থেকে বলা স্টার্ট করবে, আশা করছি 300-এর মধ্যে দিয়ে দিতে পারে। 250টা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট প্রাইস এগুলোর, কারণ যদি আমি এখান থেকে 500 টাকা থেকে কিনতে পারি তাহলে আমি কেন শ্রীরদাস দিয়ে কিনবো না, তাই না? পাশেই পেয়ে গেছে একটা ছোট্ট জুয়েলারি শপ, যেখানে তোমরা পেয়ে যাবে 100 টাকা করে ব্যাঙ্গেলস মানে চুড়ি, তাছাড়াও তো রয়েছে অনেক ইয়ারিংস এর কালেকশন। এখানে প্রচন্ড ভিড়, লিটারালি ভিড়, একটু আগে বৃষ্টি পড়েছে তার জন্য আরো প্রথমে আমি ভেবেছিলাম বৃষ্টি হয়েছে বলে হয়তো একটু ভিড়টা কম হবে, বাট তোমরা তো দেখতেই পারছো ঠিক কতটা ক্রাউড। আর বাঙালির কাছে দুর্গাপুজো মানে একটা ইমোশন, আর তার জন্য শপিং করতে বেরোলেই আমরা সত্যি ভুলে যাই বৃষ্টি হচ্ছে বা বন্যা হচ্ছে, তাই না? তো সামনেই পেয়ে গেলাম একটা ওয়েস্টার্ন ওয়্যারের দোকান, তো চলো এখানে ঢুকে দেখা যাক কী কী কালেকশন রয়েছে। এখানে অনেক দেখতে পাচ্ছি টু পিস সেটও রয়েছে, আর এই শপটাতে কিন্তু তোমরা পাবে প্রচুর স্টাইলিশ কালেকশন, আমার তো বেশ ভালো লেগেছে। এগুলোর প্রাইস কিন্তু স্টার্ট হচ্ছে 500-400 rupees থেকে, প্রত্যেকটার আলাদা আলাদা প্রাইস। এবার তোমরা যারা বলবে দিদি কুর্তির কালেকশন তো তুমি দেখালে কিন্তু মনটা তো ঠিক ভরলো না, আরও দেখতে চাই, তাদের জন্য বলছি অনেক কালেকশন দেখাবো আজকে, তোমরা দেখতে দেখতে হাঁপিয়ে যাবে কিন্তু আমি দেখাতে দেখাতে হাঁপাবো না। দেখো এবার নিউ মার্কেটের সামনে তোমরা এই যে দেখতে পাচ্ছ দোকানটা, এখানে না খুব সুন্দর সুন্দর ইয়ারিংস এর কালেকশন পাওয়া যায়, আমি প্রায় সারা বছরই এখান থেকে কিনি। তোমরা যদি বলো রিজনেবল প্রাইস সেটা বলতে পারবো না, কারণ নিউ মার্কেটে সবসময় বার্গেনিং করতেই হয় কোনো কিছু কেনার আগে, কিন্তু কালেকশনটা কিন্তু তোমরা বেশ ভালোই পাবে। ট্রেন্ডসের একদম অপোজিটেই পেলাম এই শপটা, এখানেও তোমরা কিন্তু টপসের কালেকশন বেশ ভালোই পেয়ে যাবে, ঠিক আছে? এবার তোমাদেরকে দেখাচ্ছি ল্যাকমি বলে যে শপটা রয়েছে তার ঠিক সামনেই এই দোকানটা, ভেন্ডারটা দাঁড়ায়।
আর কিছুদিন আগেই তোমরা জানো আমি এই শপটা থেকে একটা অ্যাংকলেট কিনেছিলাম এভিলাইয়ের, তোমাদেরকে দেখিয়েওছিলাম। তো তোমরা এখানে এভিলাইয়ের বা বিভিন্ন ধরনের অনেক রকমের অ্যাংকলেট পেয়ে যাবে, এগুলোর প্রাইস কিন্তু 50 rupees। তো তোমরা যারা বলবে দিদি এখানে কি আমরা ব্রেসলেট পাবো, হ্যাঁ সেটাও পেয়ে যাবে। তার ঠিক পাশেই পেলাম একটা কুর্তির দোকান যেখানে খুবই সুন্দর সুন্দর কুর্তির কালেকশন ছিল, দাম জানো কত? মাত্র 350 rupees, 350 টাকা। আমার এখনো মনে আছে আমি আগের বছর পুজোর সময় যখন এসপ্লানেডে শপিং করতে এসেছিলাম এই 350 টাকার কুর্তিগুলো আমি খুঁজেছিলাম, কিন্তু সেরকম ভালো পাচ্ছিলাম না। কিন্তু এবার আমি পেয়ে গেছি, তোমাদের সবাইকে তাই শপটা দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ভালোভাবে লোকেশনটা মাথায় রাখো, ল্যাকমি বলে যে শপটা রয়েছে তার ঠিক সামনেই পেয়ে যাবে কিন্তু এই কুর্তির দোকানটা, ঠিক আছে? আমি তোমাদেরকে প্রায় 100+ কুর্তির কালেকশন দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে চেষ্টা করব ইন্ডিয়ান কুর্তি কালেকশন যেটা রয়েছে না নিউ মার্কেটের, সেখানের কিছু কালেকশন দেখানোর, এবং নিউ মার্কেটে যেখানে সব থেকে রিজনেবল প্রাইসে কুর্তি তোমরা পাবে সেইখানের কিছু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমরাও আমাকে যদি এমন কোনো কুর্তির শপ রয়েছে যেটা খুব রিজনেবল কুর্তির কালেকশন রয়েছে যেখানে, তোমরা আমাকে কিন্তু সেই শপটার নাম ট্যাগ করতে পারো ইন দ্য কমেন্ট সেকশন, আমি নিশ্চয়ই চেষ্টা করবো সেখানকার কালেকশন তোমাদেরকে দেখানোর। অর এলস তোমরা যদি কোনো ভালো জায়গার সন্ধান দিতে পারো যেখানে খুব সুন্দর সুন্দর কম দামে ব্লাউজ পাওয়া যায় বা শাড়ি পাওয়া যায়, সেটারও কিন্তু নাম আর লোকেশন আমাকে কমেন্ট সেকশনে ট্যাগ করতে পারো। কারণ সত্যি কথা বলতে গেলে নিউ মার্কেট তো আমি চিনি এবং এরকম অনেক শপও আমি চিনি যেখানে তোমরা কুর্তি কালেকশন পেয়ে যাবে, কিন্তু প্রাইসটা কিন্তু অতটাও রিজনেবল নয়, সেটা ইন্ডিয়ান কুর্তি কালেকশন বলো বা অন্য কোনো যে কোনো শপ বলো। বাট এই আজকের এই দোকানটাতে পেয়ে গেলাম 350 টাকায়, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নায়রা কাটের ওপর রয়েছে, বেশিরভাগই গাউন টাইপের কুর্তিগুলো। তো তোমরা যারা টু পিস সেট দেখতে চেয়েছিলে তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম, থ্রি পিস সেটও দেখিয়ে দিয়েছি, প্লাস তোমরা যারা একটু রিজনেবল প্রাইসে কুর্তি দেখতে চাইছিলে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। এবার ইন রিটার্নে তোমাদের থেকে জাস্ট একটুখানি চাওয়া রয়েছে আমার, তোমরা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগছে আজকের। অনেকদিন বাদে তোমাদের সঙ্গে একটা এসপ্লানেডের নর্মাল ব্লগ শেয়ার করছি যেখানে আমরা অনেক দিন পর, প্রায় এক বছর পর গল্প করতে করতে কিছু কালেকশন দেখছি, সুতরাং অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কমেন্ট করে কেমন লাগছে আজকের ব্লগটা। অনেক বকর বকর হয়ে গেছে, বেশি বকর বকর করলে আবার একদল শ্রেণীর মানুষ আমাকে কমেন্ট করে জানাবে তুমি প্রচণ্ড বড্ড বেশি বকো। তো যাই হোক, বেশি কথা বলবো না, এই কুর্তিগুলো প্রায় দেখানো হয়ে গেছে, এবার তোমাদেরকে কটা ব্যাগসের কালেকশন দেখাবো। আর এসপ্লানেডে যখনই আসি ব্যাগসের কালেকশন তো তোমাদেরকে আমি দেখাই, কারণ তোমরা জানো ব্যাগস আমি কতটা ভালোবাসি। তো এখানে যে কটা কুর্তি ছিল তার মধ্যে একটা কুর্তি আমার প্রচণ্ড ভালো লেগেছিল, কোনটা? এই যে দেখতে পাচ্ছ আকাশি রঙের এই কুর্তিটা। তো এবার তোমাদেরকে আমি দেখাবো কটা জুয়েলারি কালেকশন। তো এখানে দেখতে পাচ্ছ যে জুয়েলারিগুলো রয়েছে, প্রাইসটা তোমাদেরকে বলে দিই 150-200, এই ওপরের যেগুলো দেখতে পাচ্ছ দুর্গা মূর্তি রয়েছে বিভিন্ন ধরনের, এগুলোর প্রাইস, ঠিক আছে? এবার তোমরা যারা হালকা কিছু নেকপিস, লাইট নেকপিস দেখতে চাইছিলে তাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছে, এগুলোর প্রাইস কিন্তু 100 rupees। যতই বার্গেনিং করি এরা 100 এর 1 টাকাও কম করে না, আমি হয়তো বার্গেনিং করতে পারি না আমি জানি না, কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার্সরা এমন রয়েছে যারা আমাকে কমেন্ট করে জানিয়েছে যে তারা কিন্তু এই সেম নেকপিসই 80 টাকায় পেয়েছে। তো এটা একটা অ্যাচিভমেন্টই বলা যেতে পারে। তো এখানে তোমাদেরকে যে নেকপিসগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস কিন্তু স্টার্ট হচ্ছে 300-400-500 এরকম কিছু প্রাইস রয়েছে, ঠিক আছে? আর যেগুলো বড় বড় দেখতে পাচ্ছ সেগুলোর প্রাইস কিন্তু 800 rupees। তো এবার তোমাদেরকে কটা 30 টাকার ইয়াররিংস দেখিয়ে দিচ্ছি। 30 টাকার ইয়াররিংস না দেখালে না এসপ্লানেডের একটা কেমন অপমান করা হয়, কারণ এটাই মেন USP অফ দ্য মার্কেট, কারণ এখানে খুব কম দামে আমরা ইয়াররিংস পাই। তো এই ওপরের যে ইয়াররিংসগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস হচ্ছে 100 rupees আর নিচেরগুলোর প্রাইস হচ্ছে 30 rupees। তো এবারে তোমাদেরকে কটা ব্যাগসের কালেকশন দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ প্রচুর ব্যাগসও রয়েছে, তার পাশে একটা খুব সুন্দর কুর্তির দোকান দেখলাম, এটা হয়তো নতুন বসেছে, খুব সুন্দর সুন্দর কুর্তি রয়েছে যেখানে তোমরা 600 টাকার কুর্তি পেয়ে যাবে। তো চলো একবার দেখে নাও কী কী কালেকশন রয়েছে। আমার তো বেশ ভালো লাগছিলো এই গাউন কুর্তিগুলো, তোমরা একবার দেখো। আমার এই কুর্তিটা এতটা ভালো লাগছিলো না, সিকোয়েন্সের ওপর রয়েছে, দেখো কি সুন্দর না দেখতে, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর দেখতে। আর প্রাইসটা কত তোমরা গেস করো তো কমেন্ট সেকশনে। না না ঠিক আছে, আমি বলেই দিচ্ছি 600 rupees হচ্ছে এগুলোর প্রাইস। আর এই হোয়াইট কালারের চিকেনকারির যে কাজ করা রয়েছে না কুর্তিটা, মারা তোক ছিল, মানে আমি সামনে থেকে দেখেছিলাম তো প্রত্যেকটা কালেকশন, এই মারুন কালারের কুর্তির উপরে যে কাজটা করা ছিল সুতোর, প্রত্যেকটা কুর্তি কিন্তু চরম ছিল।
আর এই ব্ল্যাক কালারের কুর্তিটা নিয়ে তো কোনো কথাই হবে না, এই কুর্তিটাও কিন্তু বেশ অ্যাট্রাকটিভ ছিল। তো এবার তোমাদেরকে কটা ব্যাঙ্গেলসের কালেকশন দেখিয়ে দিচ্ছি। অক্সেমবার্গের ঠিক সামনেই রয়েছে এই শপটা, যেখানে তোমরা পেয়ে যাবে 100 rupees থেকে ব্যাঙ্গেলস। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, মানে কালকেই। আজকের মতন আসি, টাটা।